আসসালামু আলাইকুম। বর্ণ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক গাজীর সাথে। তো আমি মহাদার কাছে জানতে চাইবো যে আপনি যে দীর্ঘ 6 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, তো এই 6 বছরের ভিতরে আপনি যে সফলতা অর্জন করেছেন সে বিষয়ে যদি আপনি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আমি বর্ণ টিভিকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি আসছি, আজ 6 বৎসর পার হলো, সপ্তম বৎসরে পদার্পণ করেছি। খুব খুশি হয়েছি যে আপনারা এমন একটা সময় এসেছেন। এটা সময়টা এমন যে গত কিছুদিন আগে যে এসেছে রেজাল্ট হয়েছে, সেখানে আমরা সকল বেসরকারি বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে জেলার সকল বেসরকারি বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছি। এই 6 বৎসরের মধ্যে আমরা একাধিকবার জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছি। আমি যখন এসেছি 2014 সালে, তখন এখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল 250 থেকে 300 মতো প্রায়, সেই শিক্ষার্থী এখন 900 উপরে। এই অধিক শিক্ষার্থী আমাদের শিক্ষার বিস্তার এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমেই আমরা এতটা সফল হতে পেরেছি। শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, এই মহান নেত্রীর কারণে আজকে আমরা একটা চমৎকার বিল্ডিং পেয়েছি যা অত্যন্ত সুন্দর, 4তলা ভবন, আপনারা বাইরে গেলেই দেখতে পাবেন। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে সরকারের সুযোগ সুবিধা পেয়েছি পর্যাপ্ত, যার কারণে শিক্ষার্থীরা তাদের চাহিদা মতো সুবিধা পাওয়ার কারণে আজকে আমার এখানে শিক্ষার্থী সংখ্যাও এত পর্যাপ্ত হওয়ার কারণ। এখানে শিক্ষার গুণগত মানের জন্যে আমার সকল শিক্ষক অত্যন্ত আন্তরিকতার সাথে সেবা দিয়ে গেছেন। ম্যানেজিং কমিটির সকল সদস্য তারা যথেষ্ট আন্তরিক ছিলেন, এবং আমাদের যারা অভিভাবক মণ্ডলী তারা অত্যন্ত সচেতন এবং আন্তরিক, যে কারণে এই সকলের সমন্বয়ে আমাদের আজকের রেজাল্ট এত চমৎকার এবং শিক্ষার্থীর সংখ্যা, এই অধিক সংখ্যক শিক্ষার্থী যা আজকে সাতক্ষীরা জেলার মধ্যে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা, গার্লস স্কুলগুলোর মধ্যে সর্বোচ্চ শিক্ষার্থী আমরা এখানে আছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো সাতক্ষীরার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষার্থী অভিভাবকের সাথে। তো আমি শিক্ষার্থী অভিভাবকের কাছে জানতে চাইবো যে স্কুলের কতটুকু মানসম্মত এবং পরিবেশটা কেমন, এবং সিকিউরিটির ব্যবস্থা কতটা আছে সে বিষয়ে যদি আপনি আমাদেরকে নিশ্চিত করতেন। এই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা হয়ে আমরা যতটুকু জানতে পেরেছি এবং দেখেছি চোখে, বর্তমান যে হেড স্যার আছেন, এনার আগের হেড স্যারের আমলে শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল ছিল, স্কুলে কোনো উন্নতি ছিল না। এই মালেক গাজী সাহেব আসার পরে, হেডমাস্টার হিসাবে আসার পরে, যোগদানের পরে, এই স্কুলের উন্নতি থেকে শুরু করে লেখাপড়ার মান অনেক অনেক ভালো, যার ফলে আমাদের এখন স্কুলের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 900 ছাড়িয়ে 1000-এ ঠেকবার মতো হয়েছে। তো স্কুলের মানসম্মত লেখাপড়ার মান ভালো না হলে এত ছাত্রছাত্রী আমরা আশা করতে পারতাম না, এবং স্কুলের সিকিউরিটি অত্যন্ত ভালো। আমরা অভিভাবক হিসেবে মাঝে মাঝে গেটে আটকে ফেলে আমাদেরকে, গেটে যারা ডিউটিতে থাকে, এখান থেকে হেড স্যারের সাথে আলাপ করে তারপর ঢুকতে হয়। এই পর্যন্ত আমরা দেখে এসেছি, এই বর্তমান হেড স্যার আসার পরে এই স্কুলের প্রেক্ষাপট পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন উনি আরও চেষ্টা করতেছেন আরও একটু উন্নত করার, এখন সেটা বাদ বাকি সরকারের উপরে নির্ভর করবে। আমি মোহাম্মদ শামীম হাসান সাইদ, আমি এই স্কুলের সঙ্গে দীর্ঘদিন পরিচিত। আমি, আমার বোন এখান থেকেই পড়াশোনা শেষ করেছে। তো বিগত সময়ের লেখাপড়ার পাশাপাশি বর্তমান সময়ে ইতিমধ্যে এখানে নতুন একজন প্রধান শিক্ষক হিসাবে যিনি যোগদান করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল মালেক গাজী, ওনার এখানে দায়িত্বপ্রাপ্ত সময়কাল যতটুকু আমি জানি 6 বৎসরের মতো। তো বিগত সময়ে আমার বড় বোন এখানে পড়াশোনা করেছেন, এখন আমার ভাগ্না এখানে পড়াশোনা করেন। তো আমি তাদেরকে নিয়েই যাতায়াত করি, তাদের এখানে আমি রেখে যাই এবং স্কুল ছুটি হলে নিয়ে যাই। তো এতদিনের ভিতরে এখানের কোনো সিকিউরিটির যে সুব্যবস্থা আমি দেখলাম,
আমি এই ব্যাপারে খুবই মুগ্ধ স্কুলের প্রধান শিক্ষক স্কুল ম্যানেজিং কমিটির পরে, কারণ এত সুযোগ সুবিধা, শিক্ষার মান, পাশাপাশি যে সিকিউরিটি ব্যবস্থা, এটা আসলে আমরা অভিভাবক হিসাবে স্কুলের কাছে এটাই প্রত্যাশা করি যে আমার বোন বা ভাগনা একটা মেয়েকে আমি এখানে রেখে গেলাম, আমরা যেন নিশ্চিন্তে থাকতে পারি এবং গুণগত পড়াশোনাটাও যেন পাশাপাশি তারা পায়। তো এই স্কুল সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। তো সংক্ষিপ্ত হিসাবে আমি বলি, প্রধান শিক্ষক হিসাবে জনাব মোহাম্মদ আব্দুল মালেক গাজী আসার পরে আমরা দেখেছি নতুন একটা শিক্ষা ভবন এখানে হয়েছে, পাশাপাশি দুই তিনবার জেলাতে উনি এসএসসির রেজাল্টেও প্রথম স্থান অধিকার করেছেন। পড়াশোনার মান দিনের পর দিন যে মানসম্মত বা অগ্রসর হচ্ছে, যে কারণে আমার এলাকা ভিত্তিক সমস্ত গার্জিয়ানরাই কিন্তু এখন প্রাথমিক পর্যায়ে প্রেরণের পরেই তাদের বাচ্চাদেরকে নবরণ স্কুলে পড়ানোর জন্য আগ্রহী হচ্ছে। তো আমি ধন্যবাদ জানাই নবরণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে, তার এই অগ্রযাত্রা, তার এই মানসম্মত পড়াশোনা, যে দায়ী দায়িত্ব, অভিভাবকদের প্রতি যে সচেতনতা, তাহার এই সব কিছুর আমি শুভকামনা করি এবং শুভকামনা করি নবরণ উচ্চ বালিকা বিদ্যালয়ের।